জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানীশঙ্কর মহাপাত্র আপন মানুষ ভাগ্য দর্পণ কার্যক্রম স্বাগত জনাওছি। জন্ম জাতকরে রবি গ্রহক স্থিতি কিপর লে জন্ম কুণ্ডলী রবি গ্রহক স্থিতি কিপর লে জন ব্যক্তি তার জীবনের শুভফল প্রাপ্তি করে থাকে বা জীবজগত উপরে সমগ্র সৃষ্টি উপরে প্রাণীজগত উপরে জীবজগত উপরে রবিঙ্কর কোন ভূমিকা রয়েছে বা রবি গ্রহঙ্কর প্রমুখতা কোন রয়েছে ভূমিকা। জন্ম জাতকরে বা জন্ম কুণ্ডলী যেতবে আমি গ্রহ গণনা করে থাকি সেতবে গ্রহরাজ হচ্ছেন স্বয়ং সূর্যনারায়ণ বা রবি। সূর্যঙ্ক ঠারু হি বাকি অন্য গ্রহ মানকর উৎপত্তি হয়েছে বা সূর্যঙ্ক ঠারু আমি কইবা সৌরমণ্ডলর প্রথম কেন্দ্র বা সেন্টর রয়েছেন সূর্য রবি। রবি হচ্ছেন সমগ্র জগতর প্রাণী জগতর বা সমগ্র জগত পাই বিশ্ব পাই সে হচ্ছেন আত্মকারক গ্রহ। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে রবি গ্রহক যথেষ্ট গুরুত্ব দিয়া যাই প্রাধান্য দিয়া যাই কোণ পাই না রবি হচ্ছেন আত্মকারক। আত্মা বলে কহিলে গোটে ব্যক্তির আত্মা যেমি গোটে শরীরের আপনার শরীরক শিব বলে কুয়া যায় এবং সি অর্থ হচ্ছে আত্মা। যেত আত্মার নির্গত হয়ে থাকে যেত আত্মা চালি যায় প্রাণ পলাই যায় প্রাণ বড়ু প্রাণবায়ু উড়ি যায় সেতবে আমি শিবর শব হয়ে যাও। তেণু সকল প্রাণী শক্তির প্রাণী জগতের আধার হচ্ছেন রবি বা সূর্য। বিনা সূর্যের সৌরচনা বা সৃষ্টি রচনা হচ্ছে অসম্ভব। সূর্যঙ্ক সকল শক্তির আধার সূর্য উদয় হলে প্রাণী জগত তার দিন দৈনন্দিন কার্যক্রম আরম্ভ করে থাকে। পক্ষীটিয়ে হো পশুটিয়ে হো মানুষ হো বৃক্ষ লতা তরু তৃণ সূর্যঙ্কর আগমনক অপেক্ষা করে থাকে এবং যেত সূর্য অস্ত হয়ে যাই থাকে সেতবে সবু কিছু অন্ধার হয়ে যাই থাকে বা সৃষ্টি অন্ধার হয়ে যাই থাকে। তেমন সূর্যঙ্ক ঠারু তেজ নেই বৃক্ষ খাদ্য প্রস্তুত করে থাকে বৃক্ষ বড়ি থাকে এবং বৃক্ষর খাদ্যক বা ফল ফুলক নিয়ে আমি বঞ্চি থাকি সমগ্র সংসার সূর্যক নিয়ে চালি থাকে। সেইভাবে জন্ম জাতকরে বা জ্যোতিষ চক্রে বা জ্যোতিষ জাতকরে জ্যোতিষীয় মতরে আমি সূর্যঙ্ক আত্মকারক কই থাকি যেহেতু সে আত্মা সে হচ্ছেন প্রাণ সকল শক্তির প্রাণ সকল শক্তির আধার এবং সূর্য হচ্ছেন জাতকরে পিতৃকারক। পিতৃকারক এভাবে কুয়াগলা যেভাবে পিতাটিয়ে তার সন্তান মানকর যত্ন নেই থাকে সন্তান মানকর খাদ্য পেয় পানীয় ঠার আরম্ভ করে দিনচর্যাঠু আরম্ভ করে সন্তান মানে কেমিতি আগুক বড়িবে সেমানে জীবন যুদ্ধের কেমিতি আগুক অগ্রসর হবে নিজে কেমিতি নিজ গোড়ে ছিড়া হবে এ কথা যেমিতি প্রত্যেক সন্তানকর দায়িত্ব পিতাটিয়ে নেই থাকে বা পরিবার সম্পূর্ণ দায়িত্ব পিতাটিয়ে নেই থাকে সেভাবে সূর্য হচ্ছেন আমার পিতা পিতৃস্বরূপ। তেমন সূর্যক পিতা বলে চিন্তা করা যাচ্ছে সূর্য হচ্ছেন পিতৃকারক। যদি জন্ম জাতকরে রবি বা সূর্য রাহু সহিত যুক্ত হয়ে যাই থাকে রাহু দ্বারা সূর্য গ্রহিত হয়ে থাকে রাহু যুক্ত হলে সূর্য গ্রহিত হয়ে থাকে। যদি সূর্য গ্রহিত হয়ে থাকে রাহু যুক্ত হয়ে সূর্য তুলারাশে নিচস্থ অবস্থায় থাকে সূর্যঙ্কর শত্রু হচ্ছেন শত্রু গ্রহ যদি দেখিবা তাহলে শনি শুক্র। যদি সূর্য শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকে শুক্র দ্বারা শুক্র যুক্ত হয়ে থাকে বা আপনার সূর্যঙ্ক প্রতি বা রবিঙ্ক প্রতি রাহু যুক্ত হয়ে থাকে রবি এবং রাহুঙ্ক দৃষ্টি থাকে এ পরিস্থিতিতে রবি জাতকরে নিষ্প্রভ বা বল দুর্বলহীন হয়ে থাকে। যদি জাতকরে রবি মেষরাশে উচ্চস্থ থাকে যদি জাতকরে রবি মঙ্গল সহিত যুক্ত হয়ে থাকে যদি জন্মকুণ্ডলী রবি গুরু বা রবি বৃহস্পতি একত্র থাকে যদি জাতকরে রবি এবং বুদ্ধ ভাল স্থিতিতে থাকে বুধাদিত্য যোগ সৃষ্টি করে থাকে তাহলে ব্যক্তিবিশেষ জীবনে অশেষ খ্যাতি যশ প্রতিষ্ঠা প্রাপ্তি করে থাকে। যেমন জন্ম জাতকরে রবি গুরু সহ যুক্ত হয়ে থাকে গুরুঙ্ দৃষ্টি থাকে রবি উচ্চ থাকে রবি স্বরাশি সিংহরাশি রয়ে থাকে রবি মিত্ররাশি অর্থাৎ মেষ মিথুন কর্কট সিংহ কন্যা কিংবা ধনু বা মীনরে থাকে এপরি স্থিতিতে ব্যক্তিবিশেষ পিতা মধ্যে তাঙ্ক বাপা মধ্যে খ্যাতি সম্পন্ন হয়ে থাকে তাঙ্কর পিতৃকূল যে কুয়া যায় তাঙ্কর কূল বা বংশ ইয়ে মধ্যে খ্যাতি সম্পন্ন হয়ে থাকে বা তাঙ্ক ব্যক্তির পিতা সেই জাতকর পিতা বহুত বলশালী হয়ে থাকে বা ধনশালী বিত্তশালী ক্ষমতাশালী প্রতিপত্তশালী হয়ে থাকে। মাত্র সেই রবি যদি শনি সহ যুক্ত হয়ে থাকে বা শনি দৃষ্টি থাকে রাহু যুক্ত হয়ে থাকে রাহু দৃষ্টি থাকে তুলার দশ ডিগ্রি মধ্যে রবি নিচ হয়ে থাকে তাহলে অশুভ ফল প্রদান হয়ে থাকে।
ପିତାଙ୍କର ମଧ୍ୟ ସମସ୍ୟା ଦେଖାଯାଇଥାଏ, ପିତୃଙ୍କର କିଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା, ବିଶେଷ କରି କାର୍ଡ଼ିଓଲୋଜି ବା ହାର୍ଟର କାରକ, ହୃଦୟର କାରକ ଗ୍ରହ ରବି ଏବଂ ବ୍ରେନ୍ର କାରକ ଗ୍ରହ ରବି ହୋଇଥିବାରୁ ମାନସିକ ଏବଂ ଆପଣଙ୍କର ହୃଦୟଗତ କିଛି ସମସ୍ୟା ଦେଖାଦେଇଥାଏ। ଯଦି ରବି ମଙ୍ଗଳଯୁକ୍ତ ହୋଇଥାନ୍ତି ବା ରବିଙ୍କର ଆପଣଙ୍କର ଦଶମରେ ମଙ୍ଗଳ ଥାନ୍ତି ବା ମଙ୍ଗଳର ଚତୁର୍ଥ ସ୍ଥାନଠାରେ ରବି ଥାନ୍ତି, ମିତ୍ରଗୃହସ୍ଥ ଉଭୟ ହୋଇଥାନ୍ତି, ତାହେଲେ ସରକାରୀ କର୍ମ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ପ୍ରାପ୍ତି କରିଥାଏ ବା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ ପାଇଥାଏ। ଅନେକ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ପ୍ରଶ୍ନ ପଚାରନ୍ତି, ସାର୍ ଆମ ଭାଗ୍ୟରେ କ'ଣ ସରକାରୀ ଚାକିରି ବା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ ଅଛି କି? ତା'ର ମୂଳ ତତ୍ତ୍ୱକୁ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ। ରବି ରବି ହେଉଛନ୍ତି ସରକାରୀତନ୍ତ୍ରର ଶାସନ କଳକୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କରୁଥିବା ଗ୍ରହ। ତେଣୁ ଯଦି ଆପଣଙ୍କର ପ୍ରଶାସନିକ ଗ୍ରହ ହେଉଛନ୍ତି ରବି, ଯଦି ଜଣକ ଜାତକରେ ରବି ମେଷରେ ବୃହସ୍ପତିଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ମଙ୍ଗଳଯୁକ୍ତ ହୋଇ ରହିଥାନ୍ତି କିମ୍ବା ମେଷରେ ମଙ୍ଗଳଯୁକ୍ତ ଆପଣଙ୍କର ସିଂହରେ ମଙ୍ଗଳଯୁକ୍ତ ହୋଇ ଗୁରୁଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ରହିଥାନ୍ତି, ବୃହସ୍ପତିଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ରହିଥାନ୍ତି, ଧନୁରାଶିରେ ମଙ୍ଗଳଯୁକ୍ତ ହୋଇ ଗୁରୁଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ବା ଗୁରୁ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇକି ରହିଥାନ୍ତି, ଏପରି ସ୍ଥିତିରେ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଶତ ପ୍ରତିଶତ 100% ପ୍ରଶାସନିକ ବିଭାଗରେ ଅର୍ଥାତ୍ ଆପଣଙ୍କର ପ୍ରଶାସନିକ ଆଡ଼ମିନିଷ୍ଟ୍ରେଟିଭ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ। ଓଏସ୍ ଆଏସ୍ ଭଳି ଉଚ୍ଚ ପଦପଦବୀ ବା IPS ଭଳି ଉଚ୍ଚ ପଦପଦବୀ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି କରିଥାଏ। ରବି ମଙ୍ଗଳଙ୍କର ଯୁକ୍ତି ବା ରବିଠାରୁ ମଙ୍ଗଳ ଦଶମରେ ରହିବା ଇଏ ଅତ୍ୟନ୍ତ ଯୋଗକାରକ ହୋଇଥାଏ। ଏପରିକି ରବି ମଙ୍ଗଳ ପରସ୍ପରଠାରୁ ନବମ ପଞ୍ଚମ ହୋଇଥିଲେ ମଧ୍ୟ ଯଥେଷ୍ଟ ସଫଳତା ମିଳିଥାଏ। ଧରନ୍ତୁ ମଙ୍ଗଳ ରହିଛନ୍ତି ଆପଣଙ୍କର ମେଷରେ, ରବି ରହିଛନ୍ତି ସିଂହରେ, ବା ରବି ରହିଛନ୍ତି ଆପଣଙ୍କର ଧନୁରେ, ମଙ୍ଗଳ ରହିଛନ୍ତି ମେଷରେ, ବା ଅଲ୍ଟରନେଟ୍ କରିବା ମଙ୍ଗଳ ରହିଛନ୍ତି ଧନୁରେ, ରବି ରହିଛନ୍ତି ସିଂହରେ ବା ମେଷରେ, ଏପରି ସ୍ଥିତିରେ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ସରକାରୀ କର୍ମ ବା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ 100% ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି କରିଥାଏ। ବାକି ଗ୍ରହମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ପଡ଼ିଥାଏ ଯେଭଳି ମଙ୍ଗଳଙ୍କର ସ୍ଥିତି, କାରଣ ରବି ମଙ୍ଗଳ ଉଭୟ ହେଉଛନ୍ତି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ ବା ପ୍ରଶାସନିକ ଗ୍ରହର କାରକତ୍ୱ ଗ୍ରହ ବା ଆପଣଙ୍କର ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ର କାରକତ୍ୱ ଗ୍ରହ। ତେଣୁ ରବି ମଙ୍ଗଳଙ୍କ ସ୍ଥିତି ଜାତକରେ ଭଲ ଥିଲେ, ବିଶେଷ କରି ରବିଙ୍କର ପ୍ରଥମେ ଏକ ନମ୍ବର ରବିଙ୍କ ସ୍ଥିତି ଭଲ ଥିଲେ ଜଣେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ ପାଇଥାଏ। ଶାସ୍ତ୍ରରେ ସୁନ୍ଦର କଥା କୁହାଯାଇଛି, ତୁଳାୟମ୍ ଦଶମ ଅଂଶେ ଯଦି ପଙ୍କଜ ବୋଧିନୀ ସହସ୍ରେ ରାଜ ଯୋଗେଣ ଭଙ୍ଗ ମାହ ପରାସର। ତୁଳାର 10 ଡିଗ୍ରୀ ମଧ୍ୟ ରବି ହେଉଛନ୍ତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନୀଚ ବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଅସ୍ତ, ତାଙ୍କର ସତ୍ତା ହରାଇଥାନ୍ତି ରବି। ତେଣୁ ମହର୍ଷି ପରାସର କହିଛନ୍ତି ତୁଳାର 10 ଡିଗ୍ରୀ ମଧ୍ୟରେ ଯଦି ରବି ଥାନ୍ତି, 10 ଡିଗ୍ରୀ ମଧ୍ୟରେ ଯଦି ୱିଦିନ୍ 10 ଡିଗ୍ରୀ ତୁଳାରେ ଥାନ୍ତି, ଲିବ୍ରାରେ ଥାନ୍ତି, ତାହେଲେ ରବି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନିସ୍ତେଜ ହୋଇଥାନ୍ତି। ରବିଙ୍କର ରତ୍ନ ହେଉଛି ମାଣିକ୍ୟ, ମାଣିକ୍ୟ ବା ଆମେ ତାକୁ କହିଥାଉ ରୁବି। ଯଦି ଆପଣଙ୍କ ଜନ୍ମଜାତକରେ ଆପଣଙ୍କର ଲଗ୍ନ ମେଷ ଲଗ୍ନ, ଆପଣଙ୍କର ଲଗ୍ନ ମିଥୁନ ଲଗ୍ନ, ଆପଣଙ୍କର ଲଗ୍ନ କର୍କଟ ଲଗ୍ନ, ଆପଣମାନଙ୍କର ଲଗ୍ନ ସିଂହ ଲଗ୍ନ, ଆପଣମାନଙ୍କର କନ୍ୟା ଲଗ୍ନ, ଆପଣମାନଙ୍କର ବିଛା ଲଗ୍ନ, ଆପଣଙ୍କର ଧନୁ ଲଗ୍ନ ଏବଂ ମୀନ ଲଗ୍ନ, ଆପଣଙ୍କ ପାଇଁ ରବି ହେଉଛନ୍ତି ଅତ୍ୟନ୍ତ ଯୋଗକାରକ ଗ୍ରହ। ଯଦି ଏଇ ଲଗ୍ନରେ ଆପଣମାନେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ମାତ୍ର ରବି ପାପ ଘରେ ଯେଭଳି ଆପଣଙ୍କର ଶତ୍ରୁ ରାଶିରେ ଅର୍ଥାତ୍ ବୃଷରେ, ଅର୍ଥାତ୍ ତୁଳାରେ, ଅର୍ଥାତ୍ ମକରରେ, ଅର୍ଥାତ୍ କୁମ୍ଭରେ ରାହୁ ଶନି ଏମାନଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ ବା ଦୃଷ୍ଟ ହୋଇଥାନ୍ତି ବା ତୁଳାରେ ନୀଚ ହୋଇଥାନ୍ତି, ଏପରି ସ୍ଥିତିରେ ରବିଙ୍କ ରତ୍ନ ହେଉଛି ମାଣିକ୍ୟ ବା ରୁବି। ତାକୁ ଆପଣମାନେ ଧାରଣ କରନ୍ତୁ, ଡାହାଣ ହାତ ଅନାମିକା ଆଙ୍ଗୁଠେ, ରାଇଟ୍ ହ୍ୟାଣ୍ଡ ରିଙ୍ଗ ଫିଙ୍ଗରେ, ସୁନା ମୁଦିରେ କିମ୍ବା ବ୍ରଞ୍ଜ ବା ପଞ୍ଚଧାତୁରେ ଆପଣ ତାକୁ ଧାରଣ କରନ୍ତୁ, ସୁନିଶ୍ଚିତ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ରବି ଯଦି ଜାତକରେ ଦୁର୍ବଳ ଅଛନ୍ତି, ରବିଙ୍କର ଦଶା ଚାଲିଛି, ପିତାଙ୍କର କିଛି କଷ୍ଟ ହେଉଛି, ପିତୃ କଷ୍ଟ ହେଉଛି, ବା ପୈତୃକ ସମ୍ପତ୍ତିକୁ ନେଇ ଯଦି କିଛି ବିବାଦ ଚାଲିଛି, ତାହେଲେ ରେଗୁଲାର ଆପଣ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ପୂର୍ବରୁ ଆପଣ ଉଠିବାକୁ ଶଯ୍ୟାତ୍ୟାଗ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଲାଇଟ୍ରେ ବା ସନ୍ଲାଇଟ୍ରେ କ'ଣ ଖରାରେ ଆପଣ ଚଲାବୁଲା କରନ୍ତୁ, ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ମାନସିକ ସ୍ଥିତିରେ ବିକାଶ ହେବ, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ବିକାଶ ହେବ, ଏବଂ ତା ସହିତ ଆପଣଙ୍କୁ ଭିଟାମିନ୍ ଡି ମଧ୍ୟ ପ୍ରଚୁର ମାତ୍ରାରେ ମିଳିବ, ଏବଂ ପୈତୃକ ସମ୍ପତ୍ତିକୁ ନେଇ ଯେତିକି ବିବାଦ ଥାଏ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ପ୍ରତ୍ୟେକ ଦିନ ସ୍ନାନ କର୍ମ ସମାପନ ପରେ ଗୋଟିଏ ତମ୍ବା ଢାଳରେ ଜଳ ଏବଂ ସାମାନ୍ୟ ଗୁଡ଼ଖଣ୍ଡକୁ ଭଲ ଭାବରେ ଖଣ୍ଡ ଗୁଡ଼କୁ ମିଶ୍ରିତ କରି ଗୁଡ଼ ମିଶ୍ରିତ ଜଳକୁ ରବିଙ୍କୁ ବା ସୂର୍ଯ୍ୟନାରାୟଣଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦେଖିବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଯେତେ କଷ୍ଟ, ଦୁଃଖ, ଦାରିଦ୍ରତା ଥିବ ତାହା ଦୂରୀଭୂତ ହେବ। ଆମେ ସଂସାରରେ ଜୀବନ୍ତ ଭଗବାନ ରୂପରେ ସୂର୍ଯ୍ୟ ଏବଂ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଦର୍ଶନ କରିଥାଉ। ଆପଣ ଯଦି ଦେଖିବେ ସ୍ୱଶରୀରରେ ବା ଜୀବନ୍ତ ଅବସ୍ଥାରେ ଆମେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଦର୍ଶନ କରୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ। ତେଣୁ ରବିବାର ଦିନ ସାତ୍ୱିକ ଭୋଜନ ଗ୍ରହଣ କରନ୍ତୁ, ରବିବାର କେବେ ହେଲେ ମଧ୍ୟ ଲାଇଫ୍ରେ ଆମିଷ ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ବିଭିନ୍ନ ଧର୍ମଶାସ୍ତ୍ର ଏବଂ ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ରର କଥାକୁ ଆପଣ ମାନନ୍ତୁ। ଆପଣ ଦେଖିବେ ଯେତେ ବି ଆପଣଙ୍କର ଋଣ ଅଛି,
ଆପଣ ଲୋନ୍ରେ କରଜରେ ବୁଡ଼ିକି ରହିଛନ୍ତି, ଆର୍ଥିକ ସମସ୍ୟା ଦେଖାଦେଉଛି, ଆପଣ କେବଳ ରବିବାର ଦିନ ଦେଖନ୍ତୁ ସାତ୍ତ୍ୱିକ ଭୋଜନ ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଥିବା ରୋଗ, ଦୁଃଖ, ଦାରିଦ୍ରତା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦୂରୀଭୂତ ହେବ। ତେଣୁ ଆପଣମାନେ ଜାଣିଲେ ରବି ଗ୍ରହଙ୍କର ଜୀବଜଗତ ଏବଂ ଆମ ଜନ୍ମଜାତକ ଉପରେ କ'ଣ ଭୂମିକା ରହିଛି, ଏବଂ ରବି ଗ୍ରହଙ୍କର ଯଦି ଦୁର୍ବଳତା ରହିଛି ବା ରବି ଗ୍ରହ ଯଦି ଜାତକରେ ଦୁର୍ବଳ ଅଛନ୍ତି ତାହେଲେ କ'ଣ ପ୍ରତିକାର କରିବା। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଏବଂ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଜ୍ୟୋତିର୍ବିଦ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ୍ ନମ୍ବର 26, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ୍ ନମ୍ବର 9776833302, 9439444924। ଆମର ୱେବସାଇଟ www.srijagannathastro.com। ଡିଟିଭି ଓଡ଼ିଆ ଦେଖିବା ପାଇଁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ ଏବଂ ବେଲ୍ ଆଇକନ୍ କୁ ମଧ୍ୟ ଦବାଇ ଦିଅନ୍ତୁ।